সম্মানিত দর্শক আসালামুক রহমতুল্লাহি তো আমরা আমাদের পেজে অ্যামোডিস নিয়ে একটা ওষুধদের রিভিউ দিয়েছিলাম যে ওষুধ রিভিউ আপনারা অনেকগুলো প্রশ্ন করেছেন সেই প্রশ্নগুলোর উত্তর তো দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আর পাশাপাশি বলতে চাই যে এটা হচ্ছে আপনার ওই একই গ্রুপের ওষুধ মানে মেট্রো নিরাজল গ্রুপের ওষুধ ফিনমেট নামে এটা আপনারা বাজারে পেয়ে যাবেন তো দেখা যাচ্ছে কি এটা হচ্ছে আপনার মেট্রোনিরাজল এই জায়গাটা দেখেন লেখা রয়েছে এটা আবার কয়েকটা ভেরিয়েন্টে পাওয়া যায় যেমন আপনার চারশো মিলিগ্রাম দুইশো মিলিগ্রাম এবং পাঁচশো মিলিগ্রাম এছাড়া সিরাপ ফরমেটও পাওয়া যায় যা হচ্ছে আপনার মেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের খুবই গুরুত্বপূর্ণ একটা প্রোডাক্ট তো এই ওষুধটা দেখা যায় কি যে যাদের আমাশা পাতলা পায়খানা এই ধরনের সমস্যা রয়েছে তাদের জন্য নির্ধারিত একটি ওষুধ আমরা সকলে জেনে থাকি যে পাতলা পায়খানা হয়েছে যাও মেট্রো ট্যাবলেট খাও বা ফিলমেট খাও বা এমোডিস খাওয়া বা ফ্রাজিল খাও কিন্তু মোট কথা হচ্ছে এই ওষুধের কিন্তু আরও অজানা অনেক কাজ রয়েছে যে কাজ সম্পর্কে আজকের ভিডিওতে আমরা আলোকপাত করার চেষ্টা করব তো শুরুতে বলতে চাই আমাদের পেজটি লাইক এবং ফলো করে দেওয়ার জন্য আর অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন তাতে করে আপনি যেমন উপকার পাবেন আপনার ফ্রেন্ড সার্কেল ফ্যামিলি আত্মীয় বন্ধু বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশী সকলে কিন্তু এই বেনিফিটটা বা এই জ্ঞানটা পেয়ে যাবেন তো এই ওষুধটার বাজার মূল্য হচ্ছে এক পাতা ওষুধ আঠারো টাকা এর আশেপাশে মানে পার ট্যাবলেট এক টাকা আশি পয়সা এর আশেপাশে তো সেক্ষেত্রে এই ওষুধটার কার্যক্রম আপনার বিভিন্ন ধরনের হয়ে থাকে দেখবেন যে একজন বিশেষজ্ঞ ডাক্তার আপনাকে যখন সিজার করে বা কাটা করে বা কোনো ধরনের অপারেশন করার প্রয়োজন পড়ে সেই অপারেশন পরবর্তী বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক কিন্তু আপনাকে দেওয়া হয় তো তখন সেই অ্যান্টিবায়োটিকের সাথে কিন্তু এই ওষুধটা এই ওষুধটাও দেওয়া হয়ে থাকে তো এখন অনেকেই ভেবে থাকেন যে আমার তো আসলে পাতলা পায়খানা নাই আমি কেন এই ওষুধটা খাবো আমাদের কমেন্ট বক্সেও অনেকে এই ধরনের কমেন্ট করেছেন যে অ্যান্টিবায়োটিক খেয়ে পাতলা পায়খানা হয়ে যায় যার জন্য এই ওষুধটা দেওয়া হয়ে থাকে আসলে এই তথ্যটা একেবারেই ভুল তার মানে হচ্ছে এই ওষুধটা অ্যান্টিবায়োটিক খেয়ে পাতলা পায়খানা হচ্ছে সেই জন্য দেওয়া হয় না মূলত হচ্ছে এটাও এক ধরনের অ্যান্টিবায়োটিক মানে আপনার ঘা ক্ষত শুকানোর ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে কিছু কিছু ব্যাকটেরিয়া রয়েছে যেগুলোর বিরুদ্ধে বা যে জীবাণুগুলোর বিরুদ্ধে কিন্তু এই মেট্রোডাদল খুবই কার্যকরী সেই ক্ষেত্রে এটা দেওয়া হয়ে থাকে তো সেই জন্য যাদের দেখা যাচ্ছে যে ডাক্তার এই ওষুধটা লিখেছেন সাত দিন লিখলে সাত দিনই গ্রহণ করতে হবে চোদ্দ দিন লিখলে চোদ্দ দিনই গ্রহণ করতে হবে দুইবার দিলে দুইবারই তিনবার দিলে তিনবারই মানে ডাক্তার যেভাবে দিবে সেভাবে খেতে হবে এবং ডোজটা কিন্তু কমপ্লিট করতে হবে অ্যান্টিবায়োটিকের মতোই আর দ্বিতীয়ত যে কথাটা বলতে চাই যে অনেকে আছেন যারা এই ওষুধগুলো খাওয়া বাদ দেন তাতে করে কিন্তু আপনার ঘা শুকাতে দীর্ঘ সুত্রিতে হতে পারে মানে ঘা শুকাতে দেরি হতে পারে সমস্যার সৃষ্টি হতে পারে এ বিষয়টা অবশ্যই লক্ষ্য রাখবেন আরেকটা বিষয় বলতে চাই যে যাদের দাঁতের বিভিন্ন ধরনের সংক্রমণ রয়েছে দাঁতের মাড়ি ফুলে যায় দাঁতের গুড় দিয়ে রক্ত পড়ে বা পুষ পড়ে বা দাঁত ব্যথা করে শিশির করে পানি খেলে ধরে গা পানি খেলে দেখা যায় যে অস্বস্তি একটা ভাব লাগে তাদের ক্ষেত্রেও ডাক্তারগণ এই ওষুধগুলো দিয়ে থাকেন সেক্ষেত্রে আরও ওষুধপত্র সাথে দেন সেটাও আপনাদেরকে গ্রহণ করতে হবে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় বলতে হচ্ছে যে ইউরানেরি ট্রাক্ট ইনফেকশন বা আমাদের মা বোনদের গোপন জায়গায় ইনফেকশন ক্ষেত্রে ওটা সমস্যার সৃষ্টি হতে পারে সেই সমস্যার ক্ষেত্রে ওষুধগুলো দেওয়া হয়ে থাকে সেক্ষেত্রে অন্য অন্য ওষুধের সাথে এটাও কিন্তু আপনার জীবাণুটাকে মারার জন্য দেওয়া হয়ে থাকে সেক্ষেত্রে এটা যদি কেউ বাদ দেন তাহলে কিন্তু আপনার পর্যাপ্ত সুফলটা পাবেন না এছাড়া আরও অনেক কাজের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে তবে আপাতত মোটামুটিভাবে আলোচনা করার চেষ্টা করলাম এ বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে বা মতামত থাকে কমেন্ট বক্সে লিখতে পারেন আর ভিডিওটি শেয়ার করে টাইম রেখে দেবেন তাতে করে সকলেই কিন্তু উপকার পাবেন তো আল্লাহ তালা আমাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ